তিন বোন এক ভাই, আমি মাপ মার একটাই ছেলে, তিনটা বোন, আর মা বাপ বাপ নেই, মা জীবিত আছে এখনো। তো বৃষ্টির দিনে একটা গান আমার মনে পড়ছে, মেহেদি হাসান সাহেবের একটা গান, তো দু এক কলি যা মনে আছে আমি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আচ্ছা, তাহলে আমি কি গানটা শুরু করতে পারি? আপনি শুরু করতে পারেন। ভিগি ভিগি রাত মে রিমঝিম সি বরসাত মে আজা মেরে সাথিয়া প্যার হম করেঙ্গে, ভিগি ভিগি রাত মে খুদা করে কে ইয়ে ঘটা ঝুম ঝুম কর বরসে, মে দেখতা হি রহু আজ তুজকো জি ভর কে, দেখে জিসকো রাত কো রিমঝিম সি বরসাত কো, আজা মেরে সাথিয়া প্যার হম করেঙ্গে, ভিগি ভিগি রাত মে। আমরা তো ইয়াং জেনারেশন গান গাইতে গাওয়াটা ঠিক না, তারপরও কিছুটা শুনি যে হিসাবে সেইটুক তো ঠিক আছে। আমার এই ক্যাসেটেই বাজে এখানে একটা গান, আমার পছন্দ হয় খুব ওই গানটা। সেটা শিল্পী আমি ঠিক বলতে পারি, ইয়াং জেনারেশনের শিল্পী তো ইন্ডিয়ান গান, তো ইয়াং জেনারেশন একটু সেক্সুয়াল গান ধরনের সম্ভবত আছে, যতটুকু আমি সম্ভব আর কি। তো দিল দে দিয়া হ্যাঁ তুঝে দেঙ্গে, দিল দে দিয়া হ্যাঁ তুঝে দেঙ্গে, দগা নহীঁ করেঙ্গে সনম রব দি কসম ইয়ারা রব দি কসম, দিল দে দিয়া হ্যাঁ তুঝে দেঙ্গে, দগা নহীঁ করেঙ্গে সনম, দিন জিন্দগি কা জোর দিয়া মনে, মনে সোচা নহীঁ থা কোই এসে, দেখা নহীঁ ইয়কি ক্যা সে ক্যা হো গয়া। সরি সরি, দর্শক এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে কিনা, আপনার কাজের কাজের ব্যাপারে? তো আমার কথা হচ্ছে যে এটা আর্ট শিল্পী, আর্ট শিল্প, এটাকে আমরা যত সুন্দরভাবে করব তত সুন্দর এটা দেখা যাবে, এবং আমাদের কাজকে যদি আমরা সুন্দর করে করি শিল্পীরা, তাহলে সৌন্দর্য বৃদ্ধি হবে এবং সবাইকে এই জিনিসটা ভালো লাগবে। আর সৎ আর সততা এই জিনিসটা সবচেয়ে বড় কথা, সৎভাবে সততাভাবে মানুষকে সব কর্ম করা উচিত আর করতে হয়, আমিও সেটা চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমাজে মাদক ছড়ায় গেছে, এই মাদকটা প্রতিরোধ হওয়া উচিত এবং সবাইকে চেষ্টা করা উচিত যে মাদক থেকে বিরত হতে পারে।